শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সীমান্ত যুদ্ধের পর এবার ইরান দখলের হুমকি দিল তালেবান। চীনের শত বছর পুরাতন মসজিদ ভাঙা নিয়ে পুলিশ এবং মুসলিমদের ভয়াবহ সংঘর্ষ। পাকিস্তানের দিকে মিসাইল ছুড়ে ২৪ কোটি টাকার ক্ষতি ভারতের। এবার বিধ্বস্ত হয়ে সাগরে পড়ল উত্তর কোরিয়ার প্রথম গুপ্তচর স্যাটেলাইট। তুরস্কের লিরার বড় দরপতন, এবার ভিন্ন নীতিতে এগুনোর আশ্বাস এরদোগানের। এবং সবশেষ থাকছে সেনাবাহিনীর বিরুদ্ধে সহিংসতার প্ররোচনা মামলায় ইমরান খানের জামিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। নদীর পানি বণ্টন নিয়ে বিরোধের জের ধরে তেহরান এবং কাবুলের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে আফগানিস্তান শাসনকারী এক তালেবান কমান্ডার ইরান দখল করার হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ছবিতে আফগানিস্তানের তালেবান বাহিনী এবং ইরানি সীমান্ত বাহিনীর একটি সীমান্ত চৌকির কাছে একে অপরের দিকে গুলি বর্ষণ করছে। এতে করে তালেবান অফিসার নিহত এবং দুই ইরানি সীমান্তরক্ষী নিহত হয়। আরও খবর পাওয়া গেছে, তালেবান যোদ্ধারা ইরানি ভূখণ্ডে প্রবেশ করে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। অবশ্য একটি ভিডিওতে তাদেরকে ইরানি পতাকা সংবলিত একটি দুর্গের দিকেই যেতে দেখা যায়। একটি ভিডিওতে সিনিয়র তালেবান কমান্ডার আব্দুল হামিদ আল খোরশানি নাসের বদ্রি হুসের উচ্চারণ করে বলতে দেখা গেছে, তারা আমেরিকার বিরুদ্ধে ২০ বছর ধরে যেভাবে যুদ্ধ করেছে, ইরানের বিপ্লবী রক্ষীদের বিরুদ্ধে তার চেয়েও বেশি আবেগ দিয়ে লড়াই করবে। বাদ্রি আরও বলেন, তালেবান নেতারা সবুজ সংকেত দেয়া মাত্রই ইরান দখল করবে তালেবান। এই বিদ্বেষমূলক বক্তব্য সত্ত্বেও তালেবান কর্মকর্তারা বেশ নরম সুরেই কথা বলেছেন। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র হাফিজি আহমেদ বলেছেন, আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের অবনতি ঘটাতে চাই না। আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের অবনতি ঘটাতে চাই না। আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরান সহ প্রতিবেশীদের মধ্যকার সমস্যার সুরাহা করতে পারি। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের একটি মসজিদের গম্বুজ ভেঙে ফেলার পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ করেছে মুসলিমরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও পোস্টের বরাতে মঙ্গলবার আলজাজিরার খবরে বলা হয়, শনিবার নাগো শহরের ত্রয়োদশ শতকের নির্মিত নাজিয়াং মসজিদের বাইরে অনেক মুসলিম জড়ো হয়েছেন। এ সময় পুলিশ এবং স্থানীয় মুসলিমদের মাঝে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে মুসলিমদের সংঘর্ষ হয়। পরে পুলিশের সশস্ত্র শতাধিক কর্মকর্তা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আদালতের নির্দেশে ঐতিহাসিক এই মসজিদটি ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে পুলিশ। জাতিগত দিক থেকে বৈচিত্র্যময় চীনের দক্ষিণ পশ্চিমের প্রদেশ ইউনানে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনগোষ্ঠী রয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সংঘটিত ধর্মের বিরুদ্ধে নিপীড়ন বেড়েছে। একই সঙ্গে ধর্মীয় অনুশাসন পালনের উপরও আরও বেশি নিয়ন্ত্রণ আরোপ করতে চাইছে বেইজিং। গত বছরের মার্চ মাসে ভুলবশত পাকিস্তানের দিকে ফায়ারিং হয়ে যায় ভারতের শক্তিশালী মিসাইল ব্রহ্মসের। ঘটনার পরই পাকিস্তানের সাথে ভারতের সম্পর্কেরও বেশ খানিকটা প্রভাব পড়ে। এই ভুলবশত মিসাইল ছোড়ার ফলে ভারতের ২৪ কোটি টাকা বা রুপি আর্থিক ক্ষতি হয়ে গেছে বলে জানিয়েছে সরকার। গত বছরের মার্চ মাসের এই ঘটনার জেরে ভারতীয় নৌসেনার 3 অফিসারকে কর্তব্যে গাফিলতির জন্য বরখাস্ত করা হয়। এই 3 নৌসেনা অফিসারের মধ্যে রয়েছেন একজন উইং কমান্ডার। উইং কমান্ডার অভিনব শর্মা তার চাকরি থেকে এই বরখাস্তের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হন। মামলা যায় দিল্লি হাইকোর্টে। দিল্লির হাইকোর্ট কেন্দ্রীয় সরকার জানায়, এই সেনা অফিসারের বরখাস্ত করা নিয়ে কোর্ট মার্শাল অপ্রয়োজনীয় ছিল। এছাড়াও কোর্টকে জানিয়ে দেওয়া হয়েছে, এই ভুলবশত ব্রহ্মস পাকিস্তানে ছোড়ার ঘটনায় দুই দেশের সম্পর্কে ফাটল ধরবে, ভারতের ২৪ কোটি টাকা নষ্ট হয়েছে। এছাড়াও জাতীয় নিরাপত্তার দিক থেকে বিষয়টি অতি সংবেদনশীল বলেও জানানো হয়েছে। প্রথমবার মহাকাশের উদ্দেশ্যে গোয়েন্দা স্যাটেলাইট পাঠানোর প্রচেষ্টা ব্যর্থ হল উত্তর কোরিয়ার। দেশটির সরকার দাবি করেছে, বুধবার উৎক্ষেপণের কিছুক্ষণ পর ত্রুটির কারণে স্যাটেলাইটটি সাগরে বিধ্বস্ত হয়। 31 মে থেকে 11 জুনের মধ্যে একটি স্যাটেলাইট উৎক্ষেপণের কথা জানিয়েছিল উত্তর কোরিয়া। প্রতিক্রিয়ায় গত সোমবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে সতর্ক অবস্থানে রাখার নির্দেশ দেয় জাপান। গোয়েন্দা সংস্থাগুলোর চোখ ছিল উত্তর কোরিয়ার গতিবিধির ওপর। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি জানিয়েছে, উৎক্ষেপণ করা নতুন স্যাটেলাইট সেউলিমা 1 কোরিয়ার পশ্চিম সাগরে বিধ্বস্ত হয়েছে। প্রথমে স্বাভাবিকভাবে উৎক্ষেপণ করা হয়। প্রথম ধাপ বিচ্ছিন্ন হওয়ার পর ইঞ্জিনের অস্বাভাবিক স্টার্ট আপের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এটি।
প্রথম চেষ্টা ভেস্তে যাওয়ার পর বলেছে যত দ্রুত সম্ভব দ্বিতীয়বার উৎক্ষেপণের চেষ্টা করবে পিয়ংইয়ং। এর আগে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানান, স্থানীয় সময় বুধবার উত্তর কোরিয়ার উত্তর পিয়ংগান প্রদেশের টংচাং কাউন্টি অঞ্চলের দিকে 6:29 মিনিটে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ শনাক্ত করা হয়। এই ঘটনার পরপরই প্রতিবেশী দক্ষিণ কোরিয়া সিউলে বিমান হামলার সতর্ক সাইরেন বেজে ওঠে। পুরো শহর আতঙ্কে ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। শহরের স্পিকার এবং স্মার্টফোনের মাধ্যমে নাগরিকদের বার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে প্রস্তুত হতে বলা হয়, কিন্তু ভুলবশতই এই সতর্ক বার্তা পাঠানো হয়েছে বলে স্বীকার করেছে তারা। দক্ষিণ কোরিয়ার জিএস জানান, রকেটটি প্রথমে রাডার শনাক্ত হলেও কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে যায়। ধারণা করা হচ্ছে মাঝ আকাশে বিধ্বস্ত হতে পারে। আবারও তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইপ এরদোগান। তার রাজনৈতিক বিজয় হলেও অর্থনীতির ক্ষেত্রে তিনি স্বস্তি পাচ্ছেন না। তিনি নির্বাচিত হওয়ার পরপর ওই দেশটির মুদ্রা লিরার রেকর্ড দরপতন হয়েছে। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, লিরার এই রেকর্ড দরপতন এই ইঙ্গিত দিচ্ছে যে এরদোগানের শাসনের তৃতীয় দশকে দেশটিতে অর্থনৈতিক বিপত্তি ঘটতে পারে। এখন ডলারের বিনিময়ে 20.15 লিরা পাওয়া যাচ্ছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ সংস্থা বা ব্যাংক মর্গান স্ট্যানলির পূর্বাভাস, লিরার মান আরও পড়তে পারে। খুব দ্রুত $1 মান আরও বেড়ে দাঁড়াতে পারে 26.28 লিরা পর্যন্ত। আঙ্কারার রোববার রাতে রাষ্ট্রপতির প্রাসাদের ব্যালকনিতে এরদোগানের আগ্রাসী মনোভাব দেখা গেছে। তিনি বিরোধীদের তীব্র সমালোচনা করেছেন এবং অগতানুগতিক অর্থনৈতিক নীতি চলমান রাখার ঘোষণা দিয়েছেন। এরপর আবারও এক দেশাত্মবোধক কবিতায়ও আবৃত করেছেন। বেশ কয়েক বছর ধরেই মার্কিন ডলারের বিপরীতে তুর্কি লিরার দরপতন শুরু হয়েছে। ডলারের দর বাজারের উপর ছেড়ে না দিয়ে সরকার নিজেই দাম বেঁধে দিয়েছেন। এই পথেই এরদোগান এতদিন চলে এসেছেন। বিশ্লেষকরা বলেন, এরদোগানের নীতির কারণেই তুরস্কের অর্থনৈতিক সংকট বেড়েছে। এরদোগানের এক ধরনের গতানুগতিক অর্থনৈতিক নীতি অনুসরণ করছেন। মূল্যস্ফীতি বাড়ার কারণে যখন সব দেশ সুদের হার বাড়ানোর পথে হেঁটেছে, এরদোগান তখন উল্টো নীতি নিয়েছেন। গত বছর তুরস্কের মূল্যস্ফীতির হার 80% উঠলেও তার নির্দেশে নীতি সুদ হারে কমিয়েছে দেশটির স্থানীয় কেন্দ্রীয় ব্যাংক। সেনাবাহিনীর বিরুদ্ধে সহিংসতার প্ররোচনা দেওয়ার অভিযোগে হওয়া একটি মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গত 9 মে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো NAB ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানকে গ্রেফতার করলে দেশ জুড়ে তুমুল বিক্ষোভ শুরু হয় এবং তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ এর সমর্থকরা এই বিক্ষোভ শুরু করেন। দুই দিনের ওই বিক্ষোভে পাকিস্তানের কয়েকটি সেনানিবাস এবং সেনা স্থাপনায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 70 বছর বয়সী ইমরানকে পরে অবশ্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে ছেড়ে দেয়। মঙ্গলবার ইমরানের আইনজীবী ইন্তেজার হুসাইন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী আদালতে উপস্থিত হয়ে জামিন বন্ড জমা দিলে নতুন মামলায় তার জামিন মঞ্জুর করে দুর্নীতি দমন আদালত। ইমরান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেছেন, যখন সহিংসতার ওই ঘটনা ঘটে তখন তিনি বন্দী ছিলেন। আগামী 2 জুন পর্যন্ত ইমরানের জামিন মঞ্জুর হয়েছে, যার অর্থ এই সময়ে তাকে এই মামলায় আটক করা যাবে না। 2018 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন ইমরান খান। 2022 সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে তিনি বিদায় নিতে বাধ্য হন। তারপর থেকে নির্বাচনের দাবিতে আন্দোলন করে চলেছেন ইমরান খান এবং তার দল। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।